আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাড়ি বাজার বিডিতে। আর আজকে গাড়ি বাজার বিডিতে যে গাড়িটা আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি, যেটা হচ্ছে টয়োটা এক্সিও এক্স, যেটা আপনার 2009 এর মডেল এবং 2014-তে রেজিস্ট্রেশন, যেটা সিরিয়াল হচ্ছে 37। এবং এই মুহূর্তে বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের যে এক্সিও গাড়িগুলি আছে সেগুলো কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে। আর এটা হচ্ছে ওল্ড শেপের এক্সিও, যেটা 1500 সিসির একটি গাড়ি। তো আর কথা না বাড়িয়ে আজকের এই পুরো গাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তো চলুন দেখে নেই। গাড়িটির সামনে যে অংশটি রয়েছে আমরা প্রথমে সামনের অংশটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2009 মডেল, 14-তে রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 37-55-03 এটা নাম্বারটি। এটা আমাদের বনানী চেয়ারম্যান বাড়ি 2x2 প্লট হচ্ছে 5 আমাদের শোরুমের অ্যাড্রেস। আমাদের শোরুমে আসলে কিন্তু গাড়ি দেখতে পারবেন। আর এর যে লাইটগুলো রয়েছে, লাইট থেকে শুরু করে এভরিথিং যেখানে যা আছে প্রত্যেকটা কিন্তু একেবারে অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে গাড়ির যে ফুল ভিউটি, আমি যদি একটু ফুল ভিউ দেখাই। সো এখানে সামনে যে বাম্পার আছে একটা স্টিলের, এবং যে গ্রিলটি আছে সেগুলো কিন্তু একেবারে অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ। এবং যে গ্লাসটি আছে গাড়িটির, গাড়ির গ্লাসটিও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল আছে। সো গাড়িটি নেওয়ার পরে আপনাদের তেমন কোনো কাজ করতে হবে না। আর ডেকোরেশন যদি মনে হয় যে একটু নিজেদের মতো করে করা উচিত সেটা করে নিতে পারেন, আদারওয়াইজ আসলে খুব বেশি কাজও যে আপনাদেরকে নিয়ে করতে হবে এরকম না বিষয়টা। এটা হচ্ছে হোয়াইট কালারের একটি গাড়ি। আর এক্সিও গাড়ি বাজারে এখন অনেক চাহিদা রয়েছে, কাস্টমারদের রিকোয়ারমেন্টের অনেক শীর্ষে রয়েছে এক্সিও গাড়িগুলো। আর আমি পুরো গাড়ির যে ভিউটি রয়েছে সে ফুল ভিউটি দেখিয়ে দিচ্ছি। আর এটা যে টায়ারের কন্ডিশন রয়েছে, টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশনে আছে টায়ার। এটা যে রিমগুলি রয়েছে, রিমগুলোও কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে। সো এই হচ্ছে টায়ার এবং রিমের কন্ডিশন। পুরো বডিতে তেমন কোনো মানে রঙের কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ, টুকটাক ভালো কন্ডিশনে আছে। আর পিছনে যে গ্লাসটি আছে, পিছনের গ্লাসটি কিন্তু একেবারে ফুলি অরিজিনাল গ্লাসে রয়েছে গাড়িটির। আর হচ্ছে পিছনের অংশ, আর সেম টু হচ্ছে পিছনে আপনার একটা স্টিলের কিন্তু বাম্পার লাগানো রয়েছে গাড়িটির সাথে। এবং যে গ্লাসটি আছে সে গ্লা, যে আপনার লাইটটি আছে সে লাইটটিও কিন্তু একেবারে অরিজিনাল লাইটই আছে গাড়ির। সো সামনে পিছনে লাইট, গ্লাস, এভরিথিং কিন্তু সব অরিজিনালই রয়েছে। আমি যদি একটু বডি কন্ডিশন দেখাই, দেখবেন যে পুরো বডিতে আলহামদুলিল্লাহ কোথাও রঙের কোনো কাজ নাই। তো আমি দেখিয়ে দিলাম, আর আমি ব্যাকডেলার অংশটা একটু অবশ্যই দেখিয়ে দিব, ব্যাকডেলার অংশটা দেখিয়ে দিব। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে পিছনে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই, সামনে স্ক্র্যাচ নেই, এবং পুরো বডিতেও কোনো স্ক্র্যাচ নেই। এই হচ্ছে আপনার পুরো ভিতরের অংশ আলহামদুলিল্লাহ, ভিতরে পুরো অংশটা কিন্তু একেবারে ফ্রেশ আছে। এখানে একটা 60 সিলিন্ডার সিএনজি করা রয়েছে। এবং যে বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন, বডি কন্ডিশনটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এবং এখানে একটা এক্সট্রা এক্সপায়ার টায়ার রয়েছে, জগ লিভার বা অন্যান্য যে গাড়ির আনুষঙ্গিক যেই ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো কিন্তু রয়েছে গাড়ির সাথে। আর বডি কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখবেন যে বডিতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। আর এই গাড়িটির অলওভার পুরো গাড়িতেই আলহামদুলিল্লাহ কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ইনশাল্লাহ নাই। তো হচ্ছে ফুল ভিউ গাড়িটির পিছনের, আমি দেখিয়ে দিলাম। আমরা যদি একটি ইঞ্জিনের অংশটা দেখাই, আমরা একটি ইঞ্জিনের অংশটা দেখে দেবো। এটা হচ্ছে ভিভিটিআই 1500 সিসির অকটেন এবং সিএনজি ড্রাইভের একটি ইঞ্জিন। আর আমরা যদি গাড়ি এই পাশে বডির অংশ দেখাই, দেখবেন যে এই পাশে বডিতেও কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই। আর যে টায়ারগুলি রয়েছে, টায়ারগুলি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে। এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন, যেটা হচ্ছে আপনার ভিভিটিআই ইঞ্জিন 1500 সিসির। তো এই হচ্ছে ইঞ্জিনের অংশ, যেটা আলহামদুলিল্লাহ ইঞ্জিনের অংশটা ফ্রেশ আছে। এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, যেটা অকটেন এবং সিএনজিতে ড্রাইভ। এবং সামনে যে বডি কন্ডিশন রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই আলহামদুলিল্লাহ। আর যে মার্সেলটি আছে সে মার্সেলটিও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশনে আছে। এবং যে লাইটগুলি, সে লাইটগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, লাইটগুলি অরিজিনাল আছে। সো ব্যাটারিটাও আলহামদুলিল্লাহ নতুন ব্যাটারি লাগানো, এটা হ্যামকোর নতুন ব্যাটারি লাগানো আছে গাড়ির সাথে। আর যে সিএনজিটা আছে, সিএনজিটা হচ্ছে আপনার নাভানা থেকে কনভার্সন করা হয়েছে সিএনজিটা। যে বনারটি আছে, বনারটাও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো খোলা কাটা বা কোনো প্রবলেম নেই। এ হচ্ছে বনারের অংশ, পুরো বনারটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আর উপরে যেই একটা হিটপ্রুফ কাভার দেখছেন, সেই হিটপ্রুফ কাভারটি গাড়ির সাথে লাগানো রয়েছে। এ হচ্ছে ইঞ্জিনের অংশ,
ইঞ্জিন বা গিয়ারবক্সে কোনো প্রবলেম নাই। সো এটা কিন্তু যে গিয়ারবক্সটি আছে এক্সিওর সাথে এটা কিন্তু অরিজিনাল গিয়ারবক্সে আছে এবং যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা কিন্তু একেবারে ফুলি ফ্রেশ আছে। সো ইঞ্জিন গিয়ারবক্স কোথাও কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাআল্লাহ। আর আমরা যদি ভিতরে যে ইন্টেরিয়রটি রয়েছে, ভিতরে যে ইন্টেরিয়রটি যদি একটু দেখাই, এটা হচ্ছে আপনার ভিতরে কন্ডিশন। ভিতরের অংশটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, ভিতরের সিলিংয়ের অংশ, বডির অংশ যেখানে যা আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে। এবং সাইডে বডি কন্ডিশনও কিন্তু ভালো, বডিতেও কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আলহামদুলিল্লাহ নাই। এ হচ্ছে পুরো ভিতরের অংশ এবং এটা হচ্ছে ফাইভ সিটিং সিস্টেম, ফাইভ পার্সন এখানে বসতে পারবেন ইনশাআল্লাহ। আর ড্রাইভিং সিটে যে অংশটি আছে এটা হচ্ছে আপনার উডেন ইন্টেরিয়র করা আছে, আপনার ড্রাইভিং সিট থেকে প্রত্যেকটা ডোরকে কন্ট্রোল করতে পারবেন, লক আনলকের যে বিষয়গুলি আছে সেগুলো কিন্তু ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করতে পারছেন। আর এ হচ্ছে আপনার গাড়ির যে সামনের অংশ, আমি যদি একটু মাইলেজটা দেখাই, এটার যে মাইলেজ হচ্ছে 64,057, এটার মাইলেজ হচ্ছে 64,057 দেখিয়ে দিলাম। আর ভিতরের যে অংশটা আছে এখানে একটা ডিভিডি প্লেয়ার লাগানো আছে, গাড়িটির সাথে ডিভিডি প্লেয়ার লাগানো আছে। বা ভিতরে যে অংশটি আছে, সামনে যে সিট কাভারগুলি আছে, এভরিথিং সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। এবং পুরো ভিতরের অংশে কিন্তু কোনো ডেকোরেশনের কোনো কাজ নেই, আর ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ ফ্রেশ। এবং যেই ড্যাশবোর্ডটি আছে, অনেক সময় এক্সিও দেখা যায় যে ড্যাশবোর্ডে প্রবলেম হয়, কিন্তু এই ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। তো এই হচ্ছে ভিতরের অংশ, আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই গাড়িটি নেওয়ার পরে আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, আমি আবারও বলে দিচ্ছি, যদি এই গাড়িটা নেওয়ার পর আপনাদের মনে হয় যে টুকিটাকি ডেকোরেশনের কাজ রয়েছে বা কোনো প্রবলেম রয়েছে, তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই নিজ দায়িত্বে করে দিব। এটা আমাদের আসলে আস্কিং প্রাইস 12,00,000 টাকা, সো 12,00,000 টাকা আস্কিং প্রাইস। বাট আমরা কিন্তু আসলে সবসময় প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে বলি যে আমরা সবসময় কিন্তু আসলে প্রাইসগুলো ট্রাই করি যে যতটুকু একটা প্রাইস কমিয়ে রেখে একজন কাস্টমারকে সুন্দরভাবে ডেলিভারি করা যায়। তো এই হচ্ছে পুরো গাড়ির অংশ, আমি কিন্তু পুরো ভিডিওতেই পুরো গাড়িটি দেখিয়ে দিয়েছি। এটা সামনে গ্লাস, পিছনে গ্লাস, সামনে লাইট, পিছনে লাইট, এভরিথিং সব কিছু কিন্তু একেবারে অরিজিনাল আছে। গাড়িটি ফার্স্ট পার্টি ওনারের নামে রয়েছে, স্মার্ট কার্ডে রয়েছে, আপনারা যখন নেবেন আপনারা কিন্তু সেকেন্ড পার্টি হয়ে যাবেন, জাস্ট নেবেন, নাম ট্রান্সফার করবেন এবং চালাবেন। আর দামের বিষয়টা অবশ্যই আমাদের অফিসে এসে গাড়িটি দেখে শোরুমে এসে তারপরে কিন্তু ডিসিশন নিতে পারবেন যে আসলে গাড়িটি নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, এই হচ্ছে বিষয়। তো চলুন প্রাইসের বিষয়টা এবং পেপার্সের বিষয়টা আমরা আরেকবার জেনে নিই। তো আমরা কিন্তু পুরো গাড়িটা একেবারে ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এটা হচ্ছে 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, টয়োটা এক্সিও এক্স, এটা একদম সরাসরি ফার্স্ট ওনারের নামে রয়েছে, ফার্স্ট মালিকের নামে রয়েছে। আপনারা জাস্ট নেবেন, নাম ট্রান্সফার করবেন এবং চালাবেন, এর বাইরে আসলে কিন্তু আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না ইনশাআল্লাহ। যদি টুকটাক কোনো কাজ থেকে থাকে আপনারা আমাদেরকে বলবেন, আমরা কিন্তু নিজ দায়িত্বে শোরুম করে দিব। আর এটা হচ্ছে আপনার পেপার্স একদম 22 সালের অগাস্ট মাস পর্যন্ত কিন্তু আপ টু ডেট রয়েছে, সো পেপার্সও আপনাদেরকে করতে হচ্ছে না, জাস্ট নাম ট্রান্সফার করবেন আর চালাবেন। এই হচ্ছে গাড়ির ডিটেলস ছিল। আর যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করা থাকে আমাদের যে ফোন নাম্বারটি থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করে জানতে পারবেন। আর যদি গাড়ি দেখতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। তো ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।